আমেরিকায় দিন পাল্টেছে, আসতে চলেছে নতুন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে পা রাখবেন কয়েকদিনের মধ্যে। তবে তার আগে জেনে নেওয়া যাক যে এর আগে ঠিক কোথায় থাকতেন জো বাইডেন। অন্যান্য আমেরিকার পলিটিশিয়ানদের মতো টাকা খরচা করতেন না জো। তাকে অনেক সময় বলা হতো পুয়ারেস্ট পলিটিশিয়ান অফ আমেরিকা। নিজের সম্পত্তির বহিঃপ্রকাশ একদমই পছন্দ করেন না জো বাইডেন, যার ফলেই তার বাড়ি খুবই সাধারণ। যদিও পূর্বপুরুষের তরফ থেকে তার ছিল একটি বিশাল ম্যানশন, কিন্তু সেই ম্যানশনটি গত ২৪ বছর আগে বিক্রি করে দেন জো। স্ক্র্যান্টন পেনসিলভেনিয়াতে জন্ম তার। তার বাবা বহুবার নিজের বিজনেসে চোট পেয়েছিলেন। ছোটবেলা থেকেই সুন্দর সুন্দর বাড়ি বেশ চোখ কাড়ত জো বাইডেনের, যার ফলে যত টাকাই রোজগার করেছেন এতদিনে সেইগুলোই খরচা করেছেন নতুন কোনো বাড়ি কিনতে, যার ফলে ২০০৭ নাগাদ নিজের সমস্ত টাকা খরচা করে ফেলেছিলেন জো, এবং তাকে বলা হতো লিস্ট ওয়েলদি সেনেটর। আজ ৭৭ বছর বয়সে প্রেসিডেন্টের হিসেবে ইলেক্ট হলেন তিনি, এবং বলা হচ্ছে তার নেটওয়ার্থ $9 মিলিয়ন। কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের সামনে জো বাইডেনের এই বাড়ির কালেকশন কিছুই নয়। বলতে পারেন এই বাড়ি কেনার ঘটনাটা একটা অবসেশন জো বাইডেনের। ১৯৯৬ সালে একটি ৬,৮০০ স্কোয়ার ফুটের বাড়ি কিনেছিলেন তিনি, যেটার দাম পড়েছিল $3.5 লাখ। এখন সেই বাড়িটির দাম ১ মিলিয়ন ছুঁই ছুঁই। তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন একটি কটেজ ভাড়া নিয়েছিলেন, এবং সেই কটেজটির প্রতি মাসের ভাড়া $2,000। কিন্তু তার ছেলে যখন ব্রেন ক্যান্সারে ভুগছিলেন, জো বাইডেন চেয়েছিলেন তার সমস্ত বাড়ি বিক্রি করে দিতে। সেই সময় বারাক ওবামা সামনে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। ২০১৭ সালে ডেলওয়্যারে একটি বিচ হাউস কেনেন জো এবং জিল বাইডেন, যে বাড়িটির দাম $2.7 মিলিয়ন। এই বাড়িটি তাদের সবচেয়ে সুন্দর, এবং বারংবার এখানে চলে গেছেন নিজেদের মন ভালো করতে। বাড়িটির থেকে দেখা যায় বিশাল বিচ এবং সমুদ্রতট। বাড়িটি তিন তলার, যার মধ্যে আছে ৬টি বেডরুম, এক্সপেন্সিভ সমস্ত পোর্চ, যেখান থেকে ভিউ পাওয়া যায় আটলান্টিক ওশানের। পেছনে একটি বিশাল বাগান, যেখানে আউটডোর কিচেন, বারবিকিউ, ফায়ারপ্লেস এই সমস্ত কিছুই আছে। এখানেই থেমে থাকেননি জো বাইডেন, যদিও এর পরের গুলো সমস্তই তার ভাড়া নেওয়া, যার প্রতি মাসের ভাড়া বেশ অনেকটা করেই। রিসেন্টলি ভার্জিনিয়ায় যে বাড়িটি রেন্টে নিয়েছেন জো বাইডেন, তার মাসিক রেন্ট হল $20,000। এটা একটি জর্জিয়ান স্টাইলের বাড়ি। ১২০০ স্কোয়ার ফিটের এই বাংলোটিতে ৫টি বেডরুম আছে। সেখানে জিম, সনা এবং চারিদিকটা কাঁচের দেয়ালে মোড়া। যদিও প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগেই তিনি এই বাড়িটি ছেড়ে দিয়েছিলেন। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.